এমনিতেও আমার হিস্ট্রি দেখবেন আমি খুব সিলেক্টিভ কাজ করি, যার কারণে দেখা যায় যে সব মানে অহরহ সব সিনেমাই আমাকে পাওয়া যায় না। আসলে দেখা যাচ্ছে না, এটার কিছু পারিবারিক কারণ ছিল। আমার বাবা মারা গেছেন, দেন বিবিএ করার পর এমবিএ করেছি, পিএইচডি করার একটা ইচ্ছা ছিল, আপাতত ওটা ক্যান্সেল করেছি, আছি দেশেই। মাঝখানে একটা ছবি কাজ করেছি, ছবিটা আর 3-4 দিনের শুটিং বাকি আছে, তো আবার কাজ করছি। আর করোনার কারণে এমনিও তেমন কোনো কাজ হয়নি। আর আমি এমনিতেও আমার হিস্ট্রি দেখবেন আমি খুব সিলেক্টিভ কাজ করি, যার কারণে দেখা যায় যে সব মানে অহরহ সব সিনেমাই আমাকে পাওয়া যায় না। যখন আপনার অভিনেত্রীর স্টার্টিং এর সময় তখন আপনি সাকিব খান বলেন, আমিন খান বা ওনাদের সাথে কাজ করেছেন, তারপরও দেখা গেল যে আপনি সেই ধারাবাহিকতাটার যে ছন্দ পতন বা আপনি সেটা বিরতি নিলেন। আসলে আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আপনারা জানবেন, আপনারা সবাই তো পড়াশোনা করেছেন, ওখানে 75-80% প্রেজেন্স লাগে একটা পরীক্ষায় বসতে হলে। তো আমি যখন দেখলাম দুটো ক্ল্যাশ করছে, বিকজ 15-20 দিন 1-1.5 মাসের একটা স্কেজিউল দেওয়া হয়, সেখানে অনেকে টাইম ডেট নেওয়া হয়, তো আমার পড়ার জন্য বা আমার ব্যক্তিগত পড়ার ইচ্ছার কারণে কাজের ক্ষতি যাতে না হয় সেই কারণে আসলে ব্রেকটা নেওয়া। আচ্ছা, এই যে অভিনয় থেকে যে বিরতি বলবেন সরে যাওয়াটা, এটার জন্য কখনো মন খারাপ হয় না? না হয় না, বিকজ আমার কাছে মনে হয় মানুষের বেসিকটা আগে ডেভেলপ করতে হয়। তো আমি যে কোনো প্রফেশনেই থাকি, আমি অ্যাজ এ পার্সন যদি নিজেকে ডেভেলপ করতে না পারি তখন আমার আউটপুটটা কিন্তু ভালো হবে না। আর এন্ড অফ দ্য ডে আরেকটা মানে ট্র্যাজেডি বলেন বা ব্রুটাল ট্রুথ বলেন, সত্যি যেটা সেটা হচ্ছে মিডিয়া এমন একটা জায়গা, এখানে খুব স্বল্প সময়ে একটা আর্টিস্ট নিজেকে কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। আমি বলছি না যে থাকতে পারে না, কেন্দ্রবিন্দুতে রাখতে পারে, তারপরে কি, অনেক আর্টিস্টদের আমাদের ভবিষ্যৎ দেখেন বা অতীতের আর্টিস্টদের অবস্থা দেখেন, আমি সেই অবস্থায় পড়তে চাইনি। বিধায় আমার কথা হচ্ছে সম্পদ সম্পত্তি মানুষ নিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, শিক্ষা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। সো আমি একটা পর্যায়ে যখন আমি চিন্তা করলাম যে আমি কাজ কম করবো, আমি এটিএন এর সাথে রিলেটেড ছিলাম, আমি ওখানে বিজনেস ডেভেলপমেন্ট হেড ছিলাম, এখন আমি নেই, এখন আমি আবার ছেড়েছি একটু ব্যক্তিগত কারণে বা কাজের প্রতি আবার মনোনিবেশ করার জন্য মিডিয়ার জন্য। তো আমার কথা হচ্ছে এনি টাইম আমি আমার এই সম্পদটাকে ইউজ করতে পারবো। তো এই কারণে আমার কাছে মনে হয় একটা ব্যক্তির বা একটা মানুষের প্রথমে শিক্ষিত হতে হবে, তারপর যা কিছু সে আর্টিস্ট হোক, ঘরের বউ হোক, মা হোক, যাই হোক, শিক্ষা ছাড়া কোনো মূল্যায়ন নাই। আচ্ছা, কাজের ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারতেন তাহলে কি আপনি কি নিজেকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পারতেন? ইনশাআল্লাহ পারতাম, আশা করি এখনো কাজ করলে পারবো, বিকজ কাজটাকে আমি ভালোবাসি, কাজের প্রতি আমার নেক আছে, আমি ক্যামেরা বুঝি, আমি টেকনিক্যাল সাইডটা বুঝি, আমি পড়াশোনা করি যথেষ্ট, ছবি দেখি, মোট কথা ডেডিকেশন লাগে। আর যেহেতু 100% দিতে পারছিলাম না, বিধায় আমি সরে গিয়েছি, আমি কোনো কিছু হাফ অফ করা পছন্দ করি। সাকিব ভাইয়া আমাদের জন্য একটা বড় ফ্যাক্টর, এটার তো কোনো আসলে এটার সাথে কোনো দ্বিমত পোষণ মানে পোষণ করার মতো কোনো শিল্পী আছে বলে আমি মনে করি না। আল্লাহর অনেক রহমত আছে, ওনার উপরে কাজও খুব ভালো করেন এবং ডেডিকেটেড, এবং উনি আবার এটাকে মোড় ঘোরাতে গিয়ে কোনো একটা উছিলা তো লাগে। আমরা সব শিল্পীরা দোয়া করছিলাম আমাদের ইন্ডাস্ট্রিটা আবার সফলভাবে কাজ করুক বা সচল হোক, তো ওনার উছিলায় আল্লাহ আমাদেরকে আবার এটা সচল করার একটা সুযোগ দিয়েছেন, ওয়াই নট, আপনারা পাশে থাকলে সবই হবে।